কয়লা সদ্দক্তা লোকটা সঙ্গে সঙ্গে বললেন সদ্দাক্তা হে নবী মোহাম্মদ রসুল্লাহ সালাহ ইসলাম তুমি সত্য কথা বলেছ সুবাহ

এহসান হচ্ছে তুমি এমন ভাবে নামাজ আদায় করবে মনে হচ্ছে নামাজের মধ্যে তুমি আল্লাহকে দেখছ আর যদি আল্লাহকে তুমি না দেখো এটা তুমি মনের মধ্যে রাখবা যে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার খালেক মালেক সে আল্লাহ তোমাকে দেখছেন সঙ্গে সঙ্গে ওই লোকটি বললেন কয়লা ফাহ পিরিনি আনিস তুমি আমাকে বলো কেয়ামত সম্পর্কে কেয়ামত কখন হবে কেয়ামত সম্পর্কে তুমি আমাকে কিছু সিম্পটম দাও কেয়ামত সম্পর্কে তুমি কিছু বলো তখন আল্লাহ নবী বললেন মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল আমার কাছে যে লোক প্রশ্ন করেছে যে আমি তো কেয়ামতের কথা বলবো কিন্তু যে লোক আমার কাছে জানতে চায় তিনিও তো কেয়ামত সম্পর্কে জানেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়লা ফাখবিন আন তাহা সঙ্গে সঙ্গে ওই লোকটা বললেন ওগো আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আপনি আমাকে কিছু আলামত সম্পর্কে বলেন কেয়ামত যে হবে কেয়ামত সম্পর্কে কিছু আলামত আপনি আমাকে বলেন তখন আল্লাহ নবী বললেন আন তালেদাল আমাতু রব্বা তাহা যে মনিবকে তার মা তার দাসী প্রসব করবে নাউজবিল্লাহ